আচ্ছা, আজকে হচ্ছে আমরা গুণগত রসায়নের একটা ম্যাথ করব। তো এটা হচ্ছে মেইনলি দ্রাব্যতা টপিক থেকে, ঠিক আছে? তো অনেকে কোশ্চেনটা দেখে হচ্ছে বড় মনে করতে পারো, ম্যাথ কঠিন মনে করতে পারো, বাট ম্যাথটা আসলে কঠিন না। হ্যাঁ, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখবো। আচ্ছা, আরেকটা বলি, ম্যাথ কখন কঠিন হয়? ম্যাথ আসলে কঠিন না, জাস্ট তোমার ছোট ছোট জিনিসগুলা, ধরো তিন চারটা ছোট ছোট জিনিস মিলে একটা বড় ম্যাথ হয়, ওইটাকে আমরা কঠিন মনে করি। বাট ম্যাথটা আগে পড়ি পড়ি, দেখো কি বলছে এখানে। বলছে কি, দা সোলিউবিলিটি প্রোডাক্ট অফ Ag2C2O4, মানে দ্রাব্যতার গুণফল Ag2C2O4 এট 25°C ইজ 1.29×10⁻¹১ মোল কিউ লিটার ইনভার্স কিউ। মানে কি এই লিটার, মানে কি দ্রাব্যতার গুণফল দেওয়া আছে Ag2C2O4 এর, কত দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। ওকে, ঠিক আছে, এই লেন থেকে এটা আউটপুট পেলাম আমরা। ওকে, তারপর বলা আছে এ সলিউশন অফ, আগে কোশ্চেনটা পড়ি, আগে পড়ো কোশ্চেনটা, এ সলিউশন অফ K2C2O4 কন্টেইনিং এত মোল ইন 500 মিলিলিটার ওয়াটার। আচ্ছা, আগে চিত্র আঁকে, ধরো একটা পাত্র, ওকে, ব্যাক এ সলিউশন। এখানে বলছে কি, এ সলিউশন অফ K2, ধরো এটা হচ্ছে K2 কি C2O4। আচ্ছা, এটা K2C2O4 এর একটা সলিউশন, ওকে, ঠিক আছে, এবং এর মোল দেওয়া আছে এত এবং এর আয়তন দেওয়া আছে এত, লিখি। আচ্ছা, আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার, 500 মিলিলিটার, মোল দেওয়া আছে 0.1520 মোল। ওকে, ঠিক আছে, ফার্স্টে কি একটার দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এবং আরেকটার আয়তন এবং মোল ফার্স্ট, মানে কি T=0 সময়ে মোল দেওয়া আছে। ওকে, ঠিক আছে, এবং এটা সেকেন্ড এট 25°C তাপমাত্রা এবং উইথ এক্সেস অফ Ag2CO3 টিল দ্য ফলোয়িং ইকুইলিবিয়াম ইজ রিচ। বুঝছে কি, যখন এই সলিউশনটা বানাইছো তখন তুমি বাইর থেকে এক্সেস পরিমাণ কি দিছো ভাই, এই যে Ag2CO3, Ag2CO3 কতক্ষণ পর্যন্ত দিছো ভাই, যতক্ষণ পর্যন্ত তোমার কি এটা এই সমীকরণটা ইকুইলিবিয়াম বা সাম্যাবস্থায় গেছে। ওকে, ঠিক আছে, তারপর এই সমীকরণটা দেওয়া আছে, কারণ কি এই দুইটা যখন দিবা একটা তো বিক্রিয়া হবে সাম্যাবস্থায়, তো বিক্রিয়াটা দেওয়া আছে। ওকে, তারপর বলছে এট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় দা সলিউশন কন্টেইনস এত মোল অফ K2CO3। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কি ভাই, সাম্যাবস্থায় K2CO3 এর মোল সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, তারা বলছে ক্যালকুলেট দা সলিউবিলিটি প্রোডাক্ট অফ Ag2CO3, মাথা হলে গেছে না? আচ্ছা, রিল্যাক্সে আমি বলি কি দেওয়া আছে, একটার Ag2C2O4 এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে ফার্স্ট অফ অল, সেকেন্ড K2C2O4 এর একটা সলিউশন যেখানে আয়তন মোল দেওয়া আছে এবং বলা হয়েছে বাহির থেকে Ag2CO3 অ্যাড করছি এক্সেস পরিমাণ যতক্ষণ না পর্যন্ত এটা সাম্যাবস্থায় না গেছে, তারপর একটা বিক্রিয়া দেওয়া আছে, তুমি এই দুইটা যখন অ্যাড করবা বিক্রিয়া তো হবেই। আচ্ছা, তারপর কি বলা হয়েছে, যখন যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় গেছে তখন ওই সাম্যাবস্থায় K2CO3 এর সাম্যাবস্থায় মূল সংখ্যা দেওয়া আছে, এই যে বলা আছে ইকুইলিবিয়াম। তারপর তোমারে বলছে Ag2CO3 এর কি দ্রাব্যতার গুণফল বের করতে বলছে। আচ্ছা, এখন দেখো ম্যাথটা কয়েকটা স্টেপে করি, ফার্স্টে তোমার কি বের করতে বলছে অ্যান্সার, Ag2CO3 এর দ্রাব্যতার গুণফল বের করতে বলছে, তাহলে আমরা এটা আগে ভাঙি। ওকে, এটা তো পারো ভাঙি, ভাঙলে কি উৎপন্ন হয়, 2Ag++ কি উৎপন্ন হয়, কার্বনেট আয়ন CO3 2-, ওকে এটা ভাঙছি। এখন এর দ্রাব্যতার গুণফল বের করতে বলছে, এখন আমরা জানি এর দ্রাব্যতার গুণফল কেস কি হবে ভাই, Ag+ এর ঘনমাত্রা হোল স্কয়ার ইনটু কার্বনেট আয়নের ঘনমাত্রা, এটাকে আমরা 1 নং ইকুয়েশন দেখি, তাই না? কোশ্চেনে এটা বের করতে বলছে, তার মানে তুমি যদি সামহাও কাহিনী করে Ag+ এর ঘনমাত্রা বের করতে পারো, তুমি যদি সামহাও কাহিনী করে কার্বনেট আয়নের ঘনমাত্রা বের করতে পারো, মানটা 1 নং ইকুয়েশনে বসাই দিবা, অ্যান্সার বের হয়ে যাবে। তার মানে আমাদের লক্ষ্য কি, লক্ষ্য দুইটা জিনিস, সেটা হচ্ছে কাহিনী করে Ag+ এর ঘনমাত্রা বের করব, কাহিনী করে কার্বনেট আয়নের ঘনমাত্রা বের করব, যার জন্য এই কাহিনী দেওয়া আছে মোট কথা, এই হচ্ছে ম্যাথ নাকি? ওকে, এখন আস্তে ধীরে করি, আস্তে ধীরে করি, এখন তার আগে এই যে বিক্রিয়া দেওয়া আছে তো একটা, আচ্ছা বিক্রিয়া দেওয়ার আগে কোশ্চেনে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এটা, তার মানে আমি এখানে লিখতে পারি, আমি এখানে লিখতে পারি কোশ্চেনে দেওয়া আছে কি KSP কার, Ag2 KSP কার দেওয়া আছে, Ag2 C2O4
এর কেএসপি কত দেওয়া স্যার? 1.29 × 10⁻¹১ এটাকে আমি দুই নং সমীকরণ দেখি, এটা কোশ্চেনে দেওয়া আছে, আমি কিছু লিখে এখন কি কিছু নতুন কিছু শিখাইছি, কিচ্ছু শিখাইনি, এটা জাস্ট ভাঙছি, এটা চাইছে এজি প্লাসের ঘনমাত্রা বের করবো, কার্বন ডাইনের ঘনমাত্রা বের করবো, আর এটা কোশ্চেন থেকে নিছি, এক নং ইকুয়েশন দিছি, দুই নং ইকুয়েশন দিছি, আর কিচ্ছু করিনি। আচ্ছা এখন বিক্রিয়া তো কোশ্চেনে দেওয়া আছে, এটা দেওয়া আছে, ওকে এখন দেখো কোশ্চেনে বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটা লিখি, বিক্রিয়া কি দেওয়া আছে? এ জি টু সিও থ্রি, এ একটা সলিউশন ছিল, এর সাথে তুমি বাহির থেকে কে টু সি টু ও ফোর অ্যাড করছো, অ্যাড করার ফলে তো বিক্রিয়া হবে সাম্যাবস্থায়, এই যে বিক্রিয়াটা হবে কি এজি, আর এটা দিয়ে দিয়ে দিছে কোশ্চেন, ঠিক আছে, এজি টু সি টু ও ফোর প্লাস কে টু সিও থ্রি, ওকে ঠিক আছে। এখন যখন টাইম জিরোতে, টাইম জিরোতে এজি আমি ধরে নিই, টাইম জিরোতে এজি টু সিও থ্রি আছে ধরো এক্স মোল, আমি ধরে নিলাম, কারণ কি, কারণ কি কোশ্চেনে দেখো টাইম জিরোতে এজি টু সিও থ্রি এর কোনো কিছু দেওয়া নাই, কিন্তু টাইম জিরোতে কে টু সি টু ও ফোর একটা দেওয়া আছে, কই দেওয়া আছে ভাই, এই দেখো কই, এই যে এত মোলো, এত মোলো ওয়াটার, এই যে কে টু সি টু ও ফোর, এই দেখো তাই না, এর কাহিনী দেওয়া আছে টাইম জিরোতে, বাট এটা দেওয়া নাই, তার মানে এক্স ধরি, ধরলাম এক্স মোলো টাইম জিরোতে, তার মানে টাইম জিরোতে কে টু সি টু ও ফোর এর কত মোলো দেওয়া আছে কোশ্চেনে? 0.1520 কোশ্চেনে দেওয়া আছে, 0.1520 মোল, ওকে। এখন টাইম জিরোতে তো উৎপাদ জিরো ভাই, এটা তো কাহিনী নেই, ঠিক আছে উৎপাদ জিরো। আচ্ছা এখন এইটা, এইটা একটা পাত্রে 0.1520 এত মোলো, এই পাত্রের আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার। আচ্ছা বলতো এখান থেকে আমি ডাইরেক্ট মোলো না লিখে ঘনমাত্রা লিখি, ঘনমাত্রা কি এস ইজ ইকুয়াল এন বাই ভি না, যেখানে ভিটা আয়তন লিটারে, মোলো সংখ্যার সাথে যদি আমি আয়তনটা ভাগ দিই, আয়তনটা লিটারে বসাইতে হবে, তাহলে কি ঘনমাত্রা পাবো, তাহলে এখানে আমি ঘনমাত্রার টার্মটা লিখি, তাহলে কি করব জাস্ট এখানে আয়তন দিয়ে ভাগ দিব, ভাই কত আয়তন দিয়ে ভাগবো, ভাগ দিব ভাই কোশ্চেনে দেওয়া আছে 500 মিলিলিটার আয়তন, এখন মিলিলিটারকে লিটারে নিব, তাহলে কত 500 × 10⁻³, ওকে এটা যদি করো তাহলে আসে হচ্ছে, এটা যদি করো 0.1520 ভাগ 0.304 মোলার, তাই না। আচ্ছা ওকে এখন টাইম সাম্যাবস্থায় বা টাইম কিছু সময় যাওয়ার পরে কি হয়েছে? আচ্ছা এখন দেখো একটা উদ্দীপকে একটা হিট দেওয়া আছে, কি ভাই যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন এত মোলো অফ কে টু সিও থ্রি, সাম্যাবস্থায় কে টু সিও থ্রি এর মোলো দেওয়া আছে, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কে টু সিও থ্রি এর মোলো দেওয়া আছে কত 0.0358, এটা কি কোশ্চেন, আমি কিচ্ছু করতেছি না, কোশ্চেন থেকে ডাইরেক্ট লিখতেছি, সাম্যাবস্থায় কে টু সি ও থ্রি এর মোলো দেওয়া আছে, এখন মোল থেকে আমরা ঘনমাত্রা টার্মে যাই কিভাবে, আয়তন দিয়ে ভাগ দিব, শেষ আয়তন দিয়ে ভাগ দিই, এখন মোলকে জাস্ট আয়তন দিয়ে ভাগ দিই, ঠিক আছে আয়তন কত, ওই যে 500, এই কাহিনী তো ভাই 500 মিলিলিটার একটা সলিউশনের ভিতরে তো হইতেছে, তাহলে 500 × 10⁻³, এটা যদি করি তাহলে আসে হচ্ছে 0.358 ভাগ 0.0716 এত মোলো বা মোল পার লিটার, সরি মোলার বা মোল পার লিটার, আচ্ছা ঘনমাত্রা টার্ম আনছি, ওকে এখন তারপর কি, এখন কে টু সি এর টু সেভেন এর সাম্যাবস্থায় কত মোলো হবে, এইটা এইটা বিয়োগ এটা না, এইটা বিয়োগ এটা কত 0.304 − 0.0716, এটা কত আসবে −0.304 মোলার, আচ্ছা ঠিক আছে এটা আসলো, এখন এটা আসলো, আমি এই পর্যন্ত কি করছি আমি জাস্ট আরেকবার বলি, কোশ্চেনে, কোশ্চেনে কি বলা আছে একটার এজি টু সি টু ও ফোর এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, ওকে একটা ইনফরমেশন পাইছি, এই যে দ্রাব্যতার গুণফল যেটাকে দুই নং সমীকরণ দিছি, আমাকে আমার চাইছে এজি টু সি ও থ্রি এর দ্রাব্যতার গুণফল, এর জন্য একটা সমীকরণ বের করা দেখছি, এটাকে এক নং সমীকরণ দিছি, তারপর কোশ্চেনে দেওয়া আছে একটা সলিউশন কে টু সি টু ও ফোর এর, যার আয়তন দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, এবং এই সলিউশনের ভিতরে অতিরিক্ত এক্সেস পরিমাণে এজি টু সি ও থ্রি
অ্যাড করছো, এর জন্য অ্যাড করার ফলে কি একটা বিক্রি হবে, বিক্রি দেওয়া আছে। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কি, সাম্যবস্থায় কে টু সিও থ্রি এর কত মৌল আছে, সাম্যবস্থায় যে অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা দেওয়া আছে, এই ইনফরমেশন দেওয়া আছে। তারপর আমি কি করছি, দুইটা ইকুয়েশন নিছি, তারপর এটা তো কোশ্চেনে দেওয়া আছে, তারপর কি করছি, যেহেতু এই কোশ্চেনে হচ্ছে কি বিক্রিয়া তো হবে, বিক্রিয়া লেখার পরে টাইম জিরোতে ধরছে এটা এক্স মোলো, বা এখানে এক্স ঘনমাত্রা ধরতে পারো, এক্স এক্স মোলো না ধরে এক্স বড় হাতের এম ধরো, কারণ কি আমি সব ঘনমাত্রা টার্মে লিখছি। বলতো কেন ঘনমাত্রা টার্মে লিখলাম ভাই, আমি তো ফার্স্টে মোলো লিখতে পারতাম, আপনি কিভাবে বুঝলেন ভাই ঘনমাত্রা টার্মে লিখবো? আচ্ছা এখানে যে লাগবে এটা কি, এটা কি মোলের টার্ম না ঘনমাত্রার টার্ম, এই জি প্লাস এর ঘনমাত্রা লাগবে, তার মানে সব ঘনমাত্রার টার্ম, এই জন্য আমরা ঘনমাত্রা লিখছি। তুমি চাইলে পরে অ্যাড করতে পারতাম, আমি এবার লিখছি ইচ্ছা হয়েছে। আচ্ছা তারপর আর সাম্যবস্থায় তো জানি উৎপাদ জিরো, সরি টাইম জিরোতে তো উৎপাদ জিরো। আচ্ছা এখন সাম্যবস্থায় আসি, সাম্যবস্থায় কোশ্চেনে কি দেওয়া আছে, কে টু বা কে টু সিও থ্রি এর এত মৌল সাম্যবস্থায় দেওয়া আছে, তো ওই মৌলকে আমি কে টু সি টু ও ফোর এর কে টু সিও থ্রি এর মূলটাকে আমরা ঘনমাত্রার টার্মে লিখছি, যেহেতু আয়তন দেওয়া আছে, আয়তনকে লিটারে নিছি, এটা বেরোছে। এখন সাম্যবস্থায় কে টু সি টু ও ফোর এর কত হবে, এই যে এইটা নিজেরটা, এটা মাইনাস 0.0716 করার ফলে এটা আসছে। আচ্ছা ভাই এতটুকু বুঝছি, ওকে। এখন কোশ্চেনে কি দেওয়া আছে বলতো, একটার ইয়ে দেওয়া আছে না, কি বলে ওইটাকে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, কার এজি টু সি টু ও ফোর, এই যে এই দ্রাব্যতার গুণফল দেওয়া আছে না। আচ্ছা এখন এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি কি, বা 1.29 × 10⁻¹১ এর দ্রাব্যতার গুণফল, এটাকে ভাঙো তাহলে কি, আচ্ছা এটাকে আগে ভাঙি, এটাকে আমি ভাঙি, তার আগে বলো এটাকে ভাঙলে কি পাবা, এটাকে ভাঙলে পাবা 2Ag+ + C2O4 2-, হ্যাঁ ভাই পাবো। এখন এর দ্রাব্যতার গুণফল কে এসবি কি হবে বলো তো, এজি প্লাস এর ঘনমাত্রা এর উপর স্কয়ার চলে যাবে ইন্টু সি টু ও ফোর টু মাইনাস এর ঘনমাত্রা থাকবে, হ্যাঁ ভাই ঠিক আছে। এখন এখান থেকে কে এসপি তো দেওয়া আছে ভাই কোশ্চেনে, এই যে কে এসপির মানটা দেওয়া আছে 1.29 × 10⁻¹১ 1.29 × 10⁻¹১ ওকে এটা দেওয়া আছে, ইজ ওকে। এজি প্লাস এর ঘনমাত্রা তো আমার লাগবে ভাই, এই যে এজি প্লাস এর ঘনমাত্রা, তো এখানে আমি জাস্ট এজি প্লাস এর ঘনমাত্রা ফুসকার অনুমতি রাখি ইন্টু সি টু ও ফোর টু মাইনাস এর ঘনমাত্রা কি কোথা থেকে পাইছি, তোমরা বলবো ভাই পাইনি, পাইছি তো, দেখো দেখো এই দেখো এটাকে ভাঙো। আচ্ছা এটা কার বলতো, এটা এটা কার, এই যে কে টু সি টু ও ফোর এর না, তার মানে আমরা কে টু সি টু ও ফোর এর ঘনমাত্রা সাম্যবস্থায় কত পাইছি, 0.2324 মোলার। আচ্ছা এটাকে ভাঙলে আমরা কি পাই, 2K+ দেখো 2K+ + C2O4 2- না, এটা যদি এর ঘনমাত্রা যদি এত মোলার হয় তাহলে কোশ্চেন তোমার এটা আছে এক মোলো C2O4 2-, এটা আছে এক মোলো, তাহলে এর ঘনমাত্রা যদি এটা হয় তাহলে এক দিয়ে গুণ দিবা, দেওয়া যা না দেওয়া তা, তার মানে কে টু সি টু ও ফোর ঘনমাত্রা যা সাম্যবস্থায় C2O4 2- এর ঘনমাত্রা তা, কারণ কি এক মোলো এক মোলো এটা আছে, কথা বুঝছো, তার মানে আমরা ইনডাইরেক্টলি কি ইনডাইরেক্টলি সি টু ও ফোর টু মাইনাস এর ঘনমাত্রা পেয়ে গেছি, সাম্যবস্থায় হইতে হবে তো অবশ্যই সাম্যবস্থায়, কত 0.2324, তার মানে তার মানে আমি এখানে সি টু ও ফোর এর টু মাইনাস এর জায়গায় আমি কি লিখতে পারি 0.2324, এই কথাটা ভালো করে বুঝো, কারণ কি এটা এক মোলো আছে, এটা এক মোলো আছে, তো এর ঘনমাত্রা যা হবে এটা তো একটা পাত্রে আছে, পাত্রে ধরো কে টু সি টু ও ফোর আছে একটা পাত্রে, আমি ধরলাম একটা পাত্রে কে টু সি টু ও ফোর আছে 5 মোলার বা মোল পার লিটার, আর ওইটাই তো ভেঙে 2K+ + C2O4 2- আছে, কে টু সি টু ও ফোর যদি 5 মোলার হয় সি টু ও ফোর টু মাইনাস কত হবে, 5 মোলারই তো, এটাই তো এটাই তো, তার মানে এর ঘনমাত্রা সাম্যবস্থায় কত হবে 0.2324, তার মানে এখানে আমি লিখতে পারি 0.2324 এই ঘনমাত্রা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এজি প্লাস হোল স্কোয়ারটা পাবো, জাস্ট ভাগ করে দিব, ঠিক আছে কত আসে
1.229 × 10⁻¹¹ এটা যদি ভাগ করি 0.2324, ঠিক আছে, এটা যদি করি 5.55 × 10⁻¹১ এরকম কিছু একটা আছে, ঠিক আছে। তোমরা একটু ক্যালকুলেশন করো তো, তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে, হ্যাঁ ঠিক আছে, 5.55 × 10⁻¹১ এজি প্লাস এর হোস্কার এই মানটা, ঠিক আছে, কত আসবে 5.55 × 10⁻¹১ মোলার। আচ্ছা এখন দেখো একটা জিনিস পেয়ে গেছি, দেখো আমার এর অ্যান্সার লাগবে, এজি প্লাস এর হোস্কারের মানটা পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি ভাই, এই যে বের করছি। আচ্ছা সামহাও যদি কার্বনেটের কার্বনেট আয়নের ঘনমাত্রাটা পাই বসাই দিব, অ্যান্সার চলে আসবে। মানে কার্বনেট আয়নের ঘনমাত্রাও আমরা ইনডাইরেক্টলি পেয়ে গেছি, কিভাবে দেখো, আচ্ছা কিভাবে দেখো, এটা মানে কি আমি একটু মুছি এখানে, দেখো আমি এটা অন্যকালে নিই, অন্যদি নিই, এটা মানে কি, এটা মানে কি সাম্যাবস্থায় এত মোলার K2CO3 আছে, এখন K2CO3 ভাঙো তাহলে কি 2K++CO3⁻¹ না, সেম আগের কাহিনী, তুমি যদি K2CO3 এরটা সাম্যাবস্থায় পাইছি কত 0.0716 মোলার, এটা ভেঙে দেখতেছি 1 মোলও কার্বনেট আয়ন থাকে, তার মানে এর ঘনমাত্রা যদি সাম্যাবস্থায় এত হয় এর ঘনমাত্রা কত হবে ভাই, এটাই তো হবে আগেরটার মতো, একদম সেম আগেরটার মতো, এটা তো 1 মোল আছে, এটাও তো 1 মোল, তার মানে ইনডাইরেক্টলি কার্বনেট আয়নের ঘনমাত্রা K2CO3 থেকে পাইছে কত 0.0716 মোলার, তো এটা বসে দেয় কার্বনেট আয়ন কত 0.0716, এই যে তার মানে এখানে কার্বনেট আয়নের ঘনমাত্রা কত পাইলাম 0.0716 মোলার। আচ্ছা এখন এখন আমাদের মূল লক্ষ্য ছিল কোশ্চেনে এটা বের করতে বলছে কেএসপি, এর কেএসপি বের করতে বলছে, তার মানে এজি প্লাসের ঘনমাত্রা লাগবে, কার্বনেট আয়নের ঘনমাত্রা লাগবে, এজি প্লাস হোল স্কয়ার এই মানটা পাইছে কত 5.55 × 10⁻¹ বসাই দিব ইন্টু কার্বনেট আয়নের ঘনমাত্রা কত পাইছি 0.0716, জাস্ট এখন কি, এখন জাস্ট কি ক্যালকুলেশন ক্যালকুলেটর করবা, তাহলে আমি একটু জাস্ট করে দিই তোমাদের, তাহলে সুতরাং 1 নং সমীকরণ থেকে কি কেএসপি কার Ag2CO3 কি হবে, আচ্ছা এটাকে ভাঙি, এটাকে ভাঙি, এটাকে ভাঙি, 1 নং সমীকরণ থেকে কি Ag2CO3 এটাকে যদি তুমি ভাঙো 2Ag+, জাস্ট এখন কি তোমরা করো, এখন তো পারবে প্লাস কার্বনের 2-, তো সুতরাং এর কেএসপি বের করতে বলছে আমার, এটাই অ্যান্সার চাইছে, কি হবে বলো, এজি প্লাস এর ঘনমাত্রা হোল স্কয়ার ইনটু কার্বনেট আয়নের ঘনমাত্রা। আচ্ছা এখন আমরা আমরা ডাইরেক্ট এজি প্লাস এর ঘনমাত্রার উপর হোল স্কয়ার কত পাইছি 5.55 × 10⁻¹ 5.55 × 10⁻¹ ডাইরেক্ট, কিন্তু এটার মান হোল স্কয়ার সহ মান, আবার অনেকে আবার জাস্ট এজি প্লাস এটা আবার হোল স্কয়ার দিও না, ঠিক আছে, ইনটু কার্বনেট আয়নের মান, কার্বনেট আয়নের মান পাইছে 0.0716, এখন জাস্ট কি ক্যালকুলেশন আর কিছু না, ইনটু 0.0716 এটা যদি করো আসবে হচ্ছে 3.97 × 10⁻¹২, শেষ শেষ ক্যালকুলেটর স্লো বিট, হ্যাঁ দ্রাব্যতার গুণফল বের করতে হবে। আমি জাস্ট একটু করে সামারি বলে দিতেছি কি দেখো, ফার্স্টে ফার্স্টে এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, দেখো আমি একটু সামারি বলতেছি, হ্যাঁ যারা পারছো তারা তো ঠিক আছে, সামারিটা বলে দিতেছি দেখো কি, এখন দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে কি, ফার্স্টে হচ্ছে Ag2C2O4 এর তোমার হচ্ছে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, ওকে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে একটা ইনফরমেশন, সেকেন্ড ইনফরমেশন কি দেওয়া আছে, সেকেন্ড ইনফরমেশন দেওয়া আছে একটা পাত্রে তুমি কি নিছো K2C2O4 নিছো সলিউশন বানাইছো, যেখানে আয়তন দেওয়া আছে এবং মূল দেওয়া আছে আদি সময়তে বা T=0 সময়তে, এবং ওইখানে তুমি এক্সসেস পরিমাণ Ag2CO3 ঢালছো,
এখন এটা এক্সেস পরিমাণ ঢালার ফলে কতক্ষণ পর্যন্ত ঢালছো ভাই? যতক্ষণ না পর্যন্ত সাম্য অবস্থায় গেছে মোট কথা। এখানে এক্সেস পরিমাণ কেন লেখা আছে? কারণ তুমি ফার্স্টে ধরো আদিতে অল্প পরিমাণ দিছো, তখন ওটা সাম্য অবস্থায় যেতেও পারে নাও যেতে পারে। তুমি এক্সেস পরিমাণ দিছো যতক্ষণ না পর্যন্ত সাম্য অবস্থা যায়, তার মানে এখানে একটা বিক্রি হবে, বিক্রিয়া তোমার সহজ করে দিয়েছে, মানে দিয়ে দিছে, এটা নাও দেওয়া পারত। আচ্ছা, দুইটা ইনফরমেশন গেল। তিন নম্বর ইনফরমেশন কি দেওয়া হচ্ছে? সাম্যবস্থায় কে টু সিও থ্রি এর এত মৌল দেওয়া আছে সাম্য অবস্থায়, তিনটা ইনফরমেশন দেওয়া আছে। এক নম্বর কি, একটা দ্রাবতার গুণফল দেওয়া আছে। দুই নম্বর, একটা সলিউশনে এইটা এত মৌল এত আয়তন দেওয়া আছে এবং অতিরিক্ত পরিমাণ এইচ টু সিও থ্রি দিছো, দুইটা ইনফরমেশন। তিন নম্বর ইনফরমেশন কি দেওয়া আছে? সাম্যবস্থায় কে টু সিও থ্রি এত মৌল দেওয়া আছে। এই তিনটা ইনফরমেশন থেকে এর দ্রাবতার গুণফল বের করতে বলছে। এখন আমরা দেখতেছি এর দ্রাবতার গুণফল কি হবে, এটা ভাঙো, ভাঙলে টু এজি প্লাস প্লাস সিও থ্রি টু মাইনাস, এর দ্রাবতার গুণফল হবে এজি প্লাস এর ঘনমাত্রা হোল স্কয়ার ইন্টু কার্বনেট আয়নের ঘনমাত্রা। তার মানে আমি যদি এজি প্লাস এর ঘনমাত্রা পাই, কার্বনেট আয়নের ঘনমাত্রা পাই, মান বসাই দেবো, ক্যালকুলেটর করবো, এক নম্বর বসাই দেবো, শেষ। এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরছি, ওকে। তারপর এখন কোশ্চেনে দেওয়া আছে এর দ্রাবতার গুণফল, এই যে দ্রাবতার গুণফল, এটাকে দুই নম্বর ইনফরমেশন দিচ্ছি। আচ্ছা, তারপরে যেহেতু একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া লিখছি, ওকে লিখছি, লেখার পর টাইম জিরোতে এজি টু সিও থ্রি এর ঘনমাত্রা ধরছি এক্স মোলার, ওকে ঠিক আছে। তারপর টাইম জিরোতে কে টু সি টু ও ফোর এর কাহিনী কোশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাই? এই যে এত মূল আছে। এখন আমরা যেহেতু সব ঘনমাত্রা টার্মে লিখতেছি, এটাকে আয়তন দিয়ে ভাগ করে দিছি, বাট আয়তনটা লিটারে হইতে হবে, এখানে মিলিটার দেওয়া আছে, লিটারে নিয়ে গেছি, তার মানে এই ঘনমাত্রা টার্মে লিখছি, এই যে ঘনমাত্রা টার্মে লিখছি, আয়তন দিয়ে ভাগ করছি, ওকে ঠিক আছে। টাইম জিরোতে কে টু সি টু ও ফোর এর এত মোলার পেলাম, ওকে ঠিক আছে। টাইম জিরোতে তো ভাই উৎপাদ জিরো, ওকে, উৎপাদ জিরো, এই দুইটা জিরো। আচ্ছা, গেল টাইম টিতে, টিতে কি হবে? কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া আছে, সাম্যবস্থায় কে টু সি ও থ্রি এর এত মূল দেওয়া আছে। সাম্যবস্থায় টাইম জিরোতে বা টাইম ইজিক্যাল টিতে বা সাম্যবস্থায় কে টু সি ও থ্রি এর এত মূল দেওয়া আছে, এই যে এত মূল, তো আমি ওইটাকে আয়তন দিয়ে ভাগ করে ঘনমাত্রা টার্মে নিয়ে গেছি, ওকে ঠিক আছে। সাম্যবস্থায় তাহলে কে টু সি টু ও ফোর এর ঘনমাত্রা কত হবে ভাই? এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা আসছে, ওকে ঠিক আছে। এখন কে টু সি টু ও ফোর ভাঙো, এটা ভাঙলে কি উৎপন্ন হয়? টু কে প্লাস প্লাস সি টু ও ফোর টু মাইনাস। সাম্যবস্থায় এর ঘনমাত্রা পাইছি এত, এই যে কে টু সি টু ও ফোর ঘনমাত্রা পাইছি এত, এটা ভেঙে দেখতেছি কার্বনেট আয়ন, সরি অক্সালেট আয়ন এক মোল আছে, এর যত ঘনমাত্রা হবে এর তত ঘনমাত্রা হবে, তার মানে ইনডাইরেক্টলি সি টু ও ফোর টু মাইনাস বা অক্সালেট আয়নের ঘনমাত্রা পাইছি 0.2324, ওকে, একটা ইনফরমেশন পাইছি। আবার এখানে দেখতেছি কে টু সি ও থ্রির সাম্যবস্থায় ঘনমাত্রা পাইছি এত, এটা ভাঙার ফলে দেখতেছি টু কে প্লাস প্লাস কার্বনেট আয়ন বা সিও থ্রি টু মাইনাস, এটার ঘনমাত্রা, এটা যেহেতু এক মোল আছে, এটা ভাঙলে দেখতেছি কার্বনেট আয়ন এক মোল, এর ঘনমাত্রা যদি 0.0716 হয়, কার্বনেট আয়নের আয়নের ঘনমাত্রা কত হবে? সেম হবে 0.0716, তার মানে এখান থেকে কার্বনেট আয়নের ঘনমাত্রা পাইছি আর হচ্ছে অক্সালেট আয়নের ঘনমাত্রা পাইছি ইনডাইরেক্টলি। এখন এখন তোমার হচ্ছে যেহেতু কোশ্চেনে ওই যে একটা দ্রাবতার গুণফল দেওয়া ছিল প্রথম লাইনে, এটা ভাঙলে টু এজি প্লাস প্লাস সি টু ও ফোর টু মাইনাস, এর দ্রাবতার গুণফল কি হবে? এজি প্লাস এর ঘনমাত্রা স্কোয়ার ইন্টু সি টু ও ফোর টু মাইনাস এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা কোশ্চেনে দেওয়া আছে কেএসপি, এই যে কেএসপি দেওয়া আছে, এই যে দেওয়া আছে, ওকে বসাইছি, এজি প্লাস এর ঘনমাত্রা হোল স্কোয়ার ওর মতো রাখছি রাখছি ইন্টু অক্সালেট আয়নের সি টু ও ফোর টু মাইনাস এর ঘনমাত্রা পাইছি কোথা থেকে? এই যে এখান থেকে, এই যে অক্সালেট আয়নের ঘনমাত্রা 0.2324, ওকে, এটা বসাইছি, বসানোর ফলে এজি প্লাস হোল স্কোয়ার, আবার বলতেছি এজি প্লাস হোল স্কোয়ার একটা মান আসছে কত? 5.55 × 10⁻¹১ বা 11 মোলার, এই মানটা এখানে বসাইতে পারি এজি প্লাস হোল স্কোয়ার। হ্যাঁ, তার মানে আমাদের অর্ধেক কাজ কমে গেছে, এর ঘনমাত্রা পাইছে। সামহাও যদি এরটা পাই, এটা তো পেয়ে গেছি কিভাবে, এই যে, এই যে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা এটা পেয়েছি, এই মানটা, এই মানটা আর হচ্ছে 5.55 × 10⁻¹১ মোলার বা এজি প্লাস হোল স্কোয়ারের মানটা এক নঙ্গে বসাইছি, বসালেই তো অ্যান্সার চাইছে, এটাই তো অ্যান্সার চাইছে, এই যে এক নঙ্গে কিভাবে বসাইছি, বসাইছি, এই হচ্ছে এই ম্যাথ।
এখন একটা কথা বলি, অনেকে এই ম্যাথটা কঠিন ভাববে যারা ফার্স্টে করছো বা কঠিন মনে হইতে পারে। এই ম্যাথে বলো মানে কোন কনসেপ্টটা আমি নতুন করাইছি? একটা কনসেপ্ট নতুন নাই, জাস্ট একটা সমীকরণ ভাঙতে পারো, একটা সমীকরণ ভাঙতে পারো, ওই সমীকরণ থেকে কে এসসি লিখতে পারো, এই দুইটা কথাই পুরো ম্যাথ। জাস্ট দুইবার করতে হয়েছে যে টাইম জিরোতে কি হয়, টাইম টিতে কি হয়, এই হচ্ছে এই ম্যাথ। তো আশা করি সবাই বুঝছো, ঠিক আছে? ঠিক আছে।